নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়া রয় চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন এবং অল নোটিফিকেশান অল করে দেবেন যাতে করে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছেই পৌঁছাবে শিক্ষকদের জন্য একাধিক সুখবর ষষ্ঠ বেতন কমিশন রোপা দু আপার প্রাইমারি নিয়োগ স্টাফ প্যাটার্ন ইত্যাদি নিয়ে সুখবর রয়েছে আমি একে একে আপনাদের সামনে তুলে ধরব তো চলুন শুরু করা যাক প্রথমে চলে আসি ষষ্ঠ বেতন কমিশন নিয়ে কবে থেকে হাতে নেবে বর্ধিত বেতন এবার সরকারি কর্মীদের অপশন দিল রাজ্য সরকার অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের রোপা দু যেটা প্রকাশিত হয়েছিল তার অপশন বিভিন্ন দপ্তরে দপ্তরে দেওয়া হচ্ছে কবে থেকে হাতে নেবে বর্ধিত বেতন সে অপশন রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে রাজ্য সরকার তাদের তরফে ঘোষণা করেছে ষষ্ঠ বেতন কমিশনের এর ফলে আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে কর্মীরা পেয়ে যাবেন বেতন এবং তার ফলে এবার থেকে বেড়ে যাবে কর্মীদের বেতন কিন্তু বেতন বেড়ে ঠিকই বেড়েছে ঠিকই এবার তার সাথে যুক্ত হয়েছে নতুন এক অপশন সেটা হলো কবে থেকে তারা এই বেতন নিতে চান কিছুদিন আগে রোপা বিধি হিসাবে নতুন আইন প্রণয়ন করা হয়েছে সেই হিসাবে কর্মীদের কাছে সময় চাওয়া হয়েছে যে নিয়ম করা হয়েছে সেখানে বলা হয়েছে দু হাজার ষোলো সালের পয়লা থেকে বেতন কার্যকর করা হয়েছে ঠিকই কিন্তু বকেয়া দেবে না সরকার তবে হ্যাঁ বছরে তিন শতাংশ হারে ইনক্রিমেন্ট ধরে কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে এই খবর প্রকাশ হয়েছে ঠিকই এর সাথে নতুন এক অপশনও জুড়ে দেওয়া হয়েছে সঙ্গে খবর জানা যাচ্ছে যে অন্যান্য দপ্তরের রোপা প্রকাশিত হলেও শিক্ষকদের রোপা কিন্তু এখন পর্যন্ত প্রকাশিত হয়নি বিশেষ সূত্রমারফত খবর জানা যাচ্ছে যে শিক্ষকদের রোপা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই প্রকাশ পেতে পারে সঙ্গে আপার প্রাইমারি নিয়োগ নিয়ে নতুন কি বিধি সেটা একবার জেনে নেব। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের বিধি শিথিল হলো এই খবরটি বর্তমান সংবাদপত্রিকায় প্রকাশিত হয়েছে যেখানে লেখা হয়েছে অবশেষে এলো বহু প্রতিকৃত স্যার আপার প্রাইমারি উচ্চ প্রাথমিক শিক্ষক হতে গেলে স্নাতক স্তরে বা গ্রাজুয়েশনে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক রইল না দু হাজার এগারো সালের উনত্রিশে এর আগে বিএড কোর্সে নাম নথিভুক্ত করলে এই নম্বরে কড়াকড়ি থাকছে না তবে পরবর্তী সময়ে প্রার্থীদের জন্য শর্ত একই থাকছে সঙ্গে স্টাফ প্যাটার্ন নিয়ে আরেকটি সুখবর যে আপাতত স্টাফ প্যাটার্নের অনলাইন আপলোড বন্ধ থাকছে সরকারিভাবে এই নির্দেশ প্রকাশিত হয়েছে এর আগে প্রাথমিক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোকুদ্র ওনার ফেসবুক পেজের মাধ্যমে এই খবরটি প্রকাশ করলেও পরবর্তীতে সরকারি আকারে সরকারি অর্ডার আকারে এই নির্দেশটি প্রকাশিত হয়েছে যে আপাতত স্টাফ প্যাটার্ন অনলাইন যে স্টাফ প্যাটার্ন আপলোড চলছিল সে কাজ বন্ধ থাকবে